أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রেজাউল করে মালয়েশিয়া থেকে তিনি প্রশ্ন করেন যে ইসলামের দৃষ্টিতে মোনাফিকের সংজ্ঞা কি কেউ কাউকে যদি মোনাফিক বলে আর সে যদি মোনাফিক না হয় তাহলে এটা কি তার উপর বর্তাবে এক্ষেত্রে বেঁচে থাকার উপায় কি। মোনাফিক শব্দটি নেফাক থেকে এসেছে আর নেফাক বলা হয় কথা এবং কাজে ইসলাম প্রকাশ করা এবং কুফরিকে লুকিয়ে রাখা যার ভিতরে এগুন রয়েছে তাকে মুনাফেক বলা হয় অর্থাৎ মুসলমানদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ভালো কাজ করা আর কফুরিটা লুকিয়ে রাখা নেফাকটা মূলত দুই প্রকার একটা হলো এতেকাদি আর একটা হলো আমালি নেফাক এতেকাদি অর্থাৎ বিশ্বাসগত দিক দিয়ে যারা মুনাফেক যাদের ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে তারা অবশ্যই ইসলাম থেকে আপনার বহিষ্কার এবং তাদের জন্য আল্লাহবুল্লাহ আলমিন কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন দ্বিতীয় প্রকার হলো নেফাক আম আলী অর্থাৎ মোনাফেকের যে গুণাগুণ রয়েছে এই গুণাগুণ যদি কোনো মুসলিমের ভিতর থাকে তাহলে সে ওই নেফাক আম আলির অন্তর্ভুক্ত হবে কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যাবে না বাকি টাকাদের কিছু গুনাগুণ মুনাফিকদের কিছু গুণাগুণ বা বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে হলো মিথ্যা বলা কথায় কথায় মিথ্যা বলবে এবং কাউকে অদা করলে এ অদা ভঙ্গ করবে আমানতের খেয়ানত করা এবং ঝগড়া করলে ঝগড়া জেটে করলে গালি গালাস করা এগুলো মুনাফেকদের মূল বৈশিষ্ট্য এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যে সর্বদা নিজের অপমান অপমানিত হওয়ার বয় আল্লাহর পথে বাধা দেওয়া অসৎ কাজের নির্দে এবং সৎ কাজে বাধা প্রদান আল্লাহর নামে মিথ্যা শপথ করা ইত্যাদি গুণাগুণ রয়েছে তাদের আর কেউ কাউকে মুনাফিক বলার হুকুম হলো যে কোনো মুসলিমকে কাফের বা ফাসেক অথবা মুনাফিক বলা ইসলামের নিষেধ রয়েছে এভাবে কাউকে বলা যাবে না আল্লাহ সোরা হজুরাতের এগারো নম্বর আয়াতে বলেছেন যে হে মোমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে কেননা সে উপহাসকারিনী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনা যারা হেন কাজ থেকে তৌবা না করে তারাই জালেম কাজে এ ব্যাপারে অনেক কঠোরতা রয়েছে এবং শাস্তির কথা বলা হয়েছে কাজেই এ ব্যাপারে সাবধান হওয়া উচিত কোনো মুসলিমকে কাফের মুনাফে ইত্যাদি আপনার দোষে দোষারোপ করা একেবারে উচিত নয় শাহিদল উলুল উলুল لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء